Good morning, all of you. How are you all? I hope you all are fine and staying at your home. So, do you know, all of you, which class is this? This is your Bengali class. It's time for your Bengali class. So, all of you, take out your Bengali book. Open your Bengali book. Open at page number 38 to 39. Okay. देखो, चौथी तो पाठ है प्रथम एकक যেটা আছে আমি এখান থেকে তোমাদের ওয়ার্সিতে কিছু কোশ্চেন দিয়েছি তো এই পার্টটা আমরা একটু ভালো করে পড়ে নিই চলো আগে বিনি পিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিন জনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানী দিদি যায় না রানী দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিং চলো ভাই নীলু এই তাল বন দিয়ে পথ তারপরে তিল খেত তারপরে তিসি খেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে এ কি পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাকি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেড়ি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে তো দেখো এই পাঠটা তোমরা খুব ভালো করে পড়বে যে লাইনগুলো আমি বলছি আন্ডারলাইন করতে সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো রানী দিদি ঘরে এই কথাটা একটু আন্ডারলাইন করে নেবে তোমরা জল খুব নীল ওকে বক মিটি মিটি চায় আর মাছ ধরে আচ্ছা ও খায় দানা ঠিক আছে বুড়ি দাসী আনে জল পাখি ওড়ে না ওর পায়ে বেড়ি এই কথাগুলো একটু বিশেষ করে তোমরা আন্ডারলাইন করে নেবে ভেরি ইম্পর্টেন্ট এগুলো একটু ওকে তো চলো দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে কোশ্চেন দেওয়া আছে আমি কিছু বলে দিচ্ছি অ্যানসার তোমরা নিজেরা করবে কেমন খুব থেকে নিয়ে ফাঁকা ঘরে বিপরীত কথা লেখো নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 দেখো একটা বক্স করা আছে এখানে তোমাদের দেখে দেখে বিপরীত শব্দ লিখতে হবে পিছে পিছে অর্থ পিছনে আর সামনে তাই তো লিখবে সামনে ওকে যায় আসে তোমরা জানো আগে পরে যাই আসি আলো আধার ঘরে বাইরে দেরি তাড়াতাড়ি তো চলো কাম টু দা নেক্সট কোশ্চেন নাম্বার 2 সাজিয়ে লেখো দেখো এই ওয়ার্ডগুলো তোমাদের কিছু এলোমেলো করা আছে তোমাদের সাজিয়ে লিখতে হবে ওকে দেখো একটা দেখিয়ে দিই ছায়ার ঘোমটা মুখে টানি
সরিষা কলার বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। এই পাটি পাড়া গায়ের অসাধারণ ছবি আমাদের সামনে ভেসে ওঠে, ঠিক আছে? তো গাছ গাছালি ভরা গায়ের মাঝখানে একটা বড় দিঘি, দিঘির পাড়ে তাল গাছের সারি, গায়ে সরু আঁকা বাঁকা পথ ধরে বাড়ির মেয়ে বউরা কলসি কাঁধে নিয়ে কোথায় যায়? দিঘিতে জল করতে যায়। পথের দুপাশে বাঁশ গাছ ঝুঁকে পড়েছে, হাওয়ায় বাঁশ পাতা ছিরছির করে নড়ছে। মুদিখানার দোকানে চাল ডাল তেল নুন ইত্যাদি বিক্রি করে, তোমরা সবাই জানো। বুড়িরা ঢেঁকিতে ধান ভাঙে, চাল বের করে তার থেকে, ঠিক আছে? মাটির খোলায় মুড়ি ভাজে। এইভাবে এই কবিতাটা এখানে দেওয়া আছে, বর্ণনা করা হয়েছে। তো দেখো এখানে তোমাদের কি দেওয়া আছে, বসে ক্ষোভ থেকে নিয়ে ভালোভাবে বিপরীত কথা লেখো। বাঁকা সোজা সরু মোটা ব্যাচে কেনে, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। এক কথায় বলো অ্যান্সার দেওয়াই আছে, জাস্ট তোমরা মুখস্থ করে অ্যান্সার গুলো নিজেরা বেঙ্গলি কপিতে করবে। সবাইকে বলছি বেঙ্গলি কপিতে করবে তোমরা অ্যান্সার গুলো, ওকে? নেক্সট দেখো, যেহেতু তোমাদের দুর্গাপূজা আসছে, তো দুর্গাপূজার গার্জেন উদ্দেশ্যে বলছি, ওদের তো 15 তারিখ অক্টোবরের 15 তারিখ কোনো ওয়ার্কশিট যেহেতু যাচ্ছে না, তাই একটু বেশি কাজ ওদের দেওয়া হয়েছে, ওকে? পূজা ভ্যাকেশন ওয়ার্ক ওদের দেওয়া হয়েছে। ঠিক কথার পাশে ঠিক আর ভুল কথার পাশে ভুল লিখতে হবে। চলো উড়ে আসি। আচ্ছা, এই পাঠটা পঞ্চম পাঠের প্রথম একক তোমাদের দেওয়া হয়েছে, এই পাঠটা তোমরা ভালো করে পড়বে। আর পঞ্চম পাঠের দ্বিতীয় এককটা, হ্যাঁ, পঞ্চম পাঠের প্রথম একক দেওয়া হয়েছে, পঞ্চম পাঠের দ্বিতীয় একক দেওয়া হয়নি। তো প্রথম এককটা খুব ভালো করে পড়বে। চলো ঘুরে আসি কথাটা আন্ডারলাইন করবে। আজ খুব শীত, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়, আন্ডারলাইন করবে, ঠিক আছে? কুল গাছে টুনটুনি বাসা করে আছে, আজ বুধবার ছুটি, চুনি মালি কুয়ো থেকে জল তোলে, ঘুঘু ডাকে ঘুঘু। এই কথাগুলো আন্ডারলাইন করে নেবে তোমরা। চলো উড়ে আসি, এটা কি ঠিক না ভুল? ভুল, তাই তো? তাহলে লিখবে ভুল, চলো ঘুরে আসি ছিল। তো দেখো আজ খুব গরম, এটাও ভুল, তাই তো? আজ খুব শীত, বাকি দুটো নিজেরা করবে। তো দেখো, দাঁত টেনে ডান দিকের সাথে বাঁ দিক মেলাও, ঘাস দুঃখী বুড়ি গুপি বুধবার দূরে, ঠিক আছে? ঘাস ভিজে, তাই তো? দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়, এটা লিখবে, ম্যাচ করবে। তাহলে দুঃখী বুড়ি আগুন পোহায় পোহায়, গুপি গুপি কি হবে এখানে দেখো, টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে, তাহলে গুপি শুয়ে আছে। বুধবার কি হবে, বুধবার ছুটি, তাই তো? বুধবার ছুটি। আচ্ছা, দূরে কি হবে, দূরে ধুলো ওড়ে, ওকে? তো দেখো এইভাবে তোমরা